আজকে এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। কাজেই সেখানে আমি বলবো যে যে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, আমাদের ছাত্র সংখ্যা দেখা যাচ্ছে 6,98,135 জন, তা 50.79%, এবং ছাত্রী 6,76,553 জন, 49.21। তবে গত বছরের তুলনায় এবছরে ফলের সূচকে বেশ কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে শিক্ষাক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে এই শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে আমরা যথেষ্ট প্রশংসা পাচ্ছি, স্বীকৃতি পাচ্ছি, এবং এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে যেন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এবং সবচেয়ে সুখের খবর যে এখন আমরা দেখি আমাদের অনেক ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করেও কিন্তু আবার দেশে ফিরে আসে, কারণ আমরা সেভাবেই কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা নতুন নতুন উদ্ভাবনী ব্যবস্থা আমরা নিয়েছি বলে এটা সম্ভব হচ্ছে। কারণ আমাদের লক্ষ্য সামনের দিকে, যে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে শুনছি, সেটা সম্পূর্ণ মানে প্রযুক্তি নির্ভর, সেই ধরনের দক্ষ জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে যাতে আমরা কোনো দিকে পিছিয়ে না থাকি। দেশেই কাজ করুক, বিদেশেই কাজ করুক, সেখানে ভাষা শেখা এবং ভাষা শেখাও আমাদের মাতৃভাষার সাথে সাথে আরও একটা দুটো ভাষা শেখানোর একটা পদক্ষেপ নিতে হবে।